প্রিয় দর্শক মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষে আমরা চ্যানেল আই থেকে ধারাবাহিক এই অনুষ্ঠানটি করছি বঙ্গবন্ধুকে জানবার জন্যে বঙ্গবন্ধুর যেই ন্যারেটিভটা সাধারণ ইতিহাসে লিপিবদ্ধ আছে কিন্তু তার অন্তরে যে আরও স্রোত রয়েছে সেই স্রোতগুলো জানা হয় না সেটি ব্যক্তির কাছে থাকে ব্যক্তির এই কথাগুলো সবসময় হয়তো গণমাধ্যম বা ইতিহাসে উঠে আসে না আমরা চেষ্টা করব সাধারণ মানুষ যেমন তেমনি করে যারা প্রাজ্ঞ এবং বিজ্ঞ মানুষেরা আছেন যারা ব্যাখ্যাত করেন সেই ঘটনাগুলোর সেরকম মানুষকে নিয়ে এসে বঙ্গবন্ধুকে চিনতে পারা নতুন করে নতুন প্রজন্মের জন্যে সেই লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ী মুজিব প্রিয় দর্শক আজকে আমাদের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে অধ্যাপক মুনতাসির মামুন তিনি ধারাবাহিকভাবে লিখেছেন মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে ইতিহাস তো আছেই তার বিষয় কিন্তু তার বাইরেও অধ্যাপনার বাইরে তিনি যে কাজটি গুরুত্বের সাথে করেছেন যেটির জন্য আমরা উপকৃত হই নানাভাবে তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সমস্ত কার্যক্রমগুলো রাষ্ট্র বিচার করা বিশ্লেষণ করার চেষ্টা করেন সেই জন্য মুনতাসির মামুন অত্যন্ত প্রাসঙ্গিক একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপ্রক্রিয়ায় আমরা মনে করি যে বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে যদি আমাদের দেখতে হয় তাহলে মুনতাসির মামুনের কাছে আমাদেরকে যেতে হচ্ছে মুনতাসির মামুন বিশ্ব প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অবশ্যই স্থানিক তো দেখব কিন্তু বিশ্বও দেখব যেহেতু বিশ্বও জয় করেছিলেন স্থানের সাথে সাথে সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি এটা আমরা দুটো পর্যায়ে দেখতে পারি একটা পর্যায়ে হল সময় যেটা হচ্ছে যে ওনার সময়টা সেটা আমরা পাঁচাত্তর পর্যন্ত যদি ধরি একটা ব্যাপার আর এখন যদি আমরা একটা ধরি সেটা একটা ব্যাপার এখন বিশ্ব প্রেক্ষাপটে বঙ্গবন্ধু দেখতে হলে সেই সময়ে আমাদের বিশ্বের অবস্থাটা কী ছিল একদিকে সোভিয়েত ইউনিয়ন আরেকদিকে মার্কিন এবং পাশ্চাত্য দুই অক্ষ দুই অক্ষশক্তি যেটাকে আমরা বলি যে স্নায়ুযুদ্ধের একটা স্নায়ু আর বাকি সবাইকে বলা হতো একভাবে যে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব তার মধ্যে পাকিস্তান তৎকালীন সেটা থার্ড ওয়ার্ল্ডের পরে পড়ে এবং বঙ্গবন্ধু পাকিস্তানের একটা অংশের নেতা তিনি ওই অংশেরই তৃতীয় বিশ্বেরই একজন নেতা হিসেবে তখন পরিচিত পরাশক্তি যারা আছে আমি বলছি অক্ষশ মানে যে দুটো অক্ষ আছে একটা মার্কিন মানে যারা আছে মার্কিনই পাশ্চাত্য এবং এরা কিন্তু কখনোই সোভিয়েত ইউনিয়ন বা তৃতীয় বিশ্ব সোভিয়েট ইউনিয়নকে গুরুত্ব দিল তৃতীয় বিশ্বকে তাদের ভূমিকা চেয়ে একটা মুরব্বীর যে ঠিক আছে আমরা দেখে রাখবো এই করে রাখব এই যখন পরিস্থিতি তখন বঙ্গবন্ধুর উত্থান এখন দুটো বিষয়ে বিভেচ্য তৃতীয় বিশ্বে তখন কে সবচেয়ে বেশি পরিচিত আমি চীনের কথাটা এর মধ্যে কিন্তু আনছি না কারণ চীন তো চীনে চীনের কথা আলাদাভাবে বলার কিছু নেই আমরা লাতিন আমেরিকায় দেখছি চীনিতে আইন দে যিনি একটা বলা যেতে পারে যে বিপ্লবের কথা বলে এসেছেন এবং খুব সম্ভব আমাদের স্বাধীনতার আগে পরেই মানে তিনি নিহত হয়েছেন এবং সালে হ্যাঁ একাত্তর সালে বলে তিনি জি ক্ষমতায় এলেন একদম সমসময়ে কিন্তু তখন সারা বিশ্বে কিন্তু আইনদেরকেই আমরা চিনি কেননা পাবলু নেরুদা যার বন্ধু সেটা একটা বিরাট ব্যাপার কারণ পাবলু নেরুদার পরিচিতি তো থেকে কম নয় দুটো মিলে আইনদেয়া হচ্ছে তখন তৃতীয় বিশ্ব এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি পরিচিত পরিচিত ব্যক্তিত্ব আমি ফিডল ক্যাস্টোর কথা ছেড়ে দিচ্ছি বুমিদিন ওদিকটায় আছেন আফ্রিকার ওখান থেকে এই কয়েকজনকে আমরা চাই তো সেইখানে হঠাৎ করে যেই বাংলাদেশ বা ইস্ট পাকিস্তান বা ইস্টবেঙ্গলকে কেউ চেনে না সেখান থেকে একজন ব্যক্তির নাম সারা বিশ্বে চলে গেল এটা কিন্তু বাচ্চু আমরা এখন বুঝতে পারবো না কারণ তখন প্রযুক্তিও ছিল না এরকমভাবে তিনি পরিচিত হয়ে গেলেন মানে পয়েন্ট অফ পলিটিক্স পয়েন্ট অফ পলিটিক্স থেকে যেটা হচ্ছে অ্যাক্টিভ নাম মুজিব যুদ্ধের আগে কিন্তু পাশ্চাত্য থেকে শুরু করে সারা বিশ্বের নজর এখানে এসছে যে কী হতে যাচ্ছে পাকিস্তানে এবং নানা রকম নানারকম করছে তখন কিন্তু শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু আস্তে আস্তে পাশ্চাত্য একটা নাম হিসেবে কিন্তু পরিচিত হয়ে আসছে মুক্তিযুদ্ধ শুরু হলো তিনি গ্রেফতার সারা বিশ্বে তখন একদিকে হচ্ছে মুক্তিযুদ্ধ একদিকে তার লিডার শেখ মুজিবুর রহমান অ্যারেস্টেড অ্যারেস্ট আছে চাপ যে তাকে কিছু করা যাবে না সেটা তো কম বেশি সবাই দেখছে যে করা যাবে কি যাবে না সেটা পরে কিন্তু মুক্তিযুদ্ধের উপরে কেন্দ্রীবিত কিন্তু মুক্তিযুদ্ধটা কার হচ্ছে শেখ মুজিবুর রহমানের এখন আপনি যুদ্ধ গেছেন আপনি দেখেছেন আমরা তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই নামেই তো হয়েছে আমি বাচ্চা একটা কথা বলি আমি সমস্ত ভারতীয় যেগুলি ইংরেজি বা বাংলা বিদেশি সমস্ত পত্রিকা আমি দেখেছি সেখানে মুজিব শেখ মুজিব ছাড়া আর কারো কথা কিন্তু উল্লেখ নেই এটা হচ্ছে একটা দিক দ্বিতীয় পরীক্ষাটা কিভাবে হবে কিন্তু মুক্তিযুদ্ধ যে বহুমাত্রিক এটা কিন্তু খালি জয় বা আর পরবর্তীকালে গণহত্যার উপরে দিলে হয় না আমি মনে করি বাংলাদেশ সারা বিশ্বের সিভিল সোসাইটি আমরা যেটাকে বলি তারা কিন্তু বাংলাদেশের জয়ের ক্ষেত্রে একটা বড়ো ভূমিকা রেখেছিল কীভাবে আমি বাংলাদেশ এবং মুজিব কীভাবে পরিচিত হচ্ছে আমি বলি একটা দুটা ঘটনা বলি জার্মানির একটা ছোটো গ্রাম সেখানে সবাই চার্চে রোববারে এসছে তো চার্চে বলা হলো যে দেখেন বাংলাদেশে এরকম যুদ্ধ চলছে মানুষ মারা যাচ্ছে শরণার্থী এসছে আপনারা যা আছে কিছু সহায়তা করেন প্রত্যেককে যা ছিল দিল এবং ওই আমলে ওই একটা গ্রামে তিরিশ হাজার মার্ক ও বিশাল অঙ্ক বিভিন্ন স্কুলে ইউরোপে সারা বিশ্বে যে কীভাবে রিয়্যাক্ট করছে বঙ্গবন্ধু যে থেকে বছর মানুষ রিয়াক্ট করেছে তাদেরকে হয়তো ছ মানে আট পেনি দশ পেনি বা এক পাউন্ড করে যে টিফিনে খাওয়ার পয়সা দেওয়া হয় তারা সেগুলি এক সপ্তাহ জমিয়ে তারা দান করছে ভির্মিয়ারের ছবি পৃথিবীতে খুব কম খালি আমস্টারডামের ওই মিউজিয়ামে ছিল সেগুলি একটা ব্রাসেলস একটা প্রদর্শনীর জন্য গিয়েছিল খুব সম্ভব সেখানে এক তরুণ সবগুলি ছবি বেশ কিছু ছবি নিয়ে চলে গেলেন চুরি করে বাংলাদেশ বা শেখ মুজিবদেরকে সহায়তা করতে হবে এটা এক একদিকে এবং আমেরিকা যেটা আমরা ধরছি আমেরিকাতে এখান থেকে যারা আমেরিকার প্রবাসীরা গিয়েছিলেন তারা হোয়াইট হাউসের সামনে প্রথম দাঁড়ালেন এবং এই একটাই কথা যে বাংলাদেশকে সহায়তা করো সঙ্গে শেখ মুজিবের নামটাও আসছে এইভাবে সারা বিশ্ব পরিসরে আমরা দেখছি যে তিনি বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়াচ্ছেন যে কারণে তাকে কিন্তু কোনো রকম দণ্ড দেওয়া যায়নি সেটা গেলে একটা দিক আইনদে মারা গেছেন তখন কিন্তু বঙ্গবন্ধু এখানে পরিচিত দুটি কারণে আমার মনে হয় একটা হচ্ছে তিনি যে সংবিধানটা করলেন সেই সংবিধানের দুটি মূল নীতি ছিল আমি মনে করি পৃথিবীর কোনো স্টেটসম্যান এরকম একটা দেশেই নীতি দিতে পারেনি একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা একটি সমাজতন্ত্র সমাজতন্ত্র দেওয়া মানে হচ্ছে আমেরিকা এটাকে দেখলো না আর ধর্মনিরপেক্ষ দেখা মানে মুসলিম করল না করল না তাহলে সারা বিশ্বের কথা যদি আমরা চিন্তা করি তাহলে তিনি এরকম সিদ্ধান্ত কেন নিলেন কারণ তিনি আজীবন বিশ্বাস করেছেন বঙ্গবন্ধু যা বলেছেন সেটি করেছেন এবং পৃথিবীতে তিনি প্রথম প্রথম ব্যক্তি যিনি সংবিধানে ধর্ম নিয়ে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশে কেউ এটা আগে সাহস করে এই দুটি উপাদান কিন্তু আবার এটাকে কনস্টিটিউশনের ব্যাপারটাকে নাড়া দিয়েছিল তৃতীয়ত হচ্ছে যখন আমরা তিনি নিহত হলেন পৃথিবীর সমস্ত সংবাদপত্রে একটাই সংবাদ ছিল যে তাকে হত্যা করা হয়েছে এবং কেন হত্যা করেছে আমি দু একটা আমি একটা বলি যে অস্ট্রেলিয়াতে আমাদের গোলাম সরোয়ারকে মনে আছে আর্টিস্ট উনি তখন গিয়েছিলেন তো বলছে যে স্টেশন তুমি শেখ মুজিবের দেশের লোক তো তুমি তোমার টিকিট করতে হবে না তুমি যাও তো তিনি যান প্রতিদিন যান আসেন হঠাৎ একদিন স্টেশন মাস্টার বললো এটা বঙ্গবন্ধু হত্যার পরে তুমি না শেখ মুজিবের দেশের লোক হ্যাঁ তোমাদের জাতির কি তোমরা মেরে ফেলছো হ্যাঁ পয়সা দাও তুমি এখন থেকে টিকিট করে যাবে জনপর্যায়ে আমি রাষ্ট্র রাষ্ট্রের কথা বাদ দিই জনপর্যায়ে যদি তৃণমূল পর্যায়ে এই রিয়াকশানটা হয় তাহলে বোঝা যায় যে বঙ্গবন্ধু কোথায় গিয়ে পৌঁছেছিলেন কেন কেন তিনি একটা দেশ যার নাম কেউ জানে না যে দেশের কোনো সেনাবাহিনী নেই সেখানে লুঙ্গি পড়া কিছু মানুষ তারা কিন্তু এভাবে দেখেছে আমেরিকা বা পাকিস্তান এদের মতো শক্তিকে হারিয়ে দিয়ে বিজুয়েছে যিনি নেতৃত্ব দিয়েছেন ওই লোকটি কেমন তৈলে এমনিতে কিন্তু তারকে অন্য একটা কি বলবো পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় তো এই ছিল বিশ্ব পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুর ব্যাপারটি আচ্ছা আপনার কি দেখা হয়েছে বঙ্গবন্ধুর সাথে কখনো না আমরা রাস্তাঘাটে দেখেছি মিটিংয়ে গেছি কারণ আমাদের তো আর ওই কিন্তু তবু তো তার দেখা এবং তার বক্তৃতা শোনার সৌভাগ্য আমাদের আমাদের জেনারেশনের সবাই হয়েছে আমরা সাথে মার্চেও ছিলাম আমরা দশই জানি একটু সৌভাগ্যবান যে আমি তার সরাসরি সাক্ষাতে গেছি দার্ত অবিরত আমি যেটা জানতে যে এই যে মধুমতি নদী একটা ঘাঘট নদী আর একটা ছোটো নদী তার শাখা নদী তার তীরে ছোট্ট একটি গ্রাম সেই উনিশশো কুড়ি সাল সেখানে যে শিশুটির জন্ম হয়েছিল সে যে এরকমভাবে পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এটা কিন্তু একটি কল্প কাহিনীর মতো মনে হতে পারে কিন্তু ঘটনাটি তো তাই ঘটেছিল এইটার নিশ্চয় একটা ব্যাখ্যা আছে যে কোন শক্তিটা বঙ্গবন্ধুকে এই জায়গায় আমি এটা পরীক্ষা করার চেষ্টা করেছিলাম একবার মানে সময়ের ফ্রেমটা কী এটা বোঝার জন্য প্রথমে আমি আমাদের সেরে বাংলা যাকে বলি একে ফজল হককে দিয়ে এই দুজন মানুষই কিন্তু বাঙালি চেনে তো আমি চাখার গেলাম সেটা বলছি ধরো পঁচিশ তিরিশ বছর আগে ওই সময় তো অনেক উন্নত হয়েছে কিন্তু চাখার যেতে আমার ঢাকা থেকে দুদিন সময়ের মতো লেগেছে আমি চিন্তা করলাম এখান থেকে একজন মুসলমান মনে রাখতে হবে কিন্তু একজন মুসলমান তরুণ এখান থেকে কলকাতায় গেছেন কলকাতায় গিয়ে সর্বভারতীয় রাজনীতিতে তিনি সেরে বাংলা বা এ কে ফজল হিসেবে পরিচিত তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে কি শক্তিতে দাঁড়াচ্ছে যে একসময় ছিল আচ্ছা সবখানে এই সাধারণ সম্পাদক আমি এই জিনিসটা বোঝার জন্য আমি টঙ্গিপাড়া তখন বেশ উন্নত হয়েছে কিন্তু সেই টঙ্গিপাড়া যেতেও কিন্তু প্রচুর সময় লেগেছে অনেক সময় পরে আমি চিন্তা করলাম আচ্ছা এখান থেকে আরেকজন মুসলমান তরুণ যার বয়স আঠারো থেকে বিশ তিনি এখান থেকে আচ্ছা ঠিক আছে খুলনা টুলনা হয়ে কলকাতা গিয়ে পৌঁছলেন কিন্তু সেখানে তিনি সাতচল্লিশের মধ্যে কলকাতা একটা তার অবস্থান করে দিলেন তারপরে তিনি বাংলাদেশে আসলেন তখন মনে রাখতে হবে যে পূর্ব পাকিস্তানে কিন্তু অলিয়াহা অলি আহাদ বা তোহা বা তাজুদ্দিন আহমেদ বা সৈয়দ নজরুল এরা কথা তখন ছাত্রজাত সে পরিচিত তিনি পরিচিত কলকাতাতে কিন্তু তিনি সেখানে এসে তিনি এখন তখন আবার সবাই নেতা হয়ে গেলেন এবং তারপরে ইতিহাস তো আমরা সবাই জানি তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা আমার কাছে দুটো জিনিস মনে হয়েছে একটা হচ্ছে যে আমি যা বিশ্বাস করি সেটা আমি কর্মে রূপান্তর করতে চাই কি না এক কর্মে রূপান্তর করতে গেলে আমার একটা সংগঠন দরকার এই সংগঠনটা নিজের হাতে করতে হয় আজকে রাজনৈতিক দলগুলি সংগঠন দেখো বাচ্চ আর বঙ্গবন্ধু মুসলিম লীগের আমি দুখণ্ডে তার জীবনী লিখেছি আমি দেখেছি যে কিভাবে না খেয়ে না দিয়ে একটি লোক পুরা পূর্ববঙ্গ চষে বেড়াচ্ছে একটা ঘটনা আছে যে তিনি জামালের বোধ সংবাদ পেলেন যে সন্তান হবে তিনি এখানে দুই লাইনের একটা চিঠি লিখলেন যে রেনু আমি যাচ্ছি পরে দেখা হবে এবং সেই দেখাবো এক মাস পরে হয়েছে কারণ তিনি সফরে বেরিয়ে গেছেন এই যে কমিটমেন্ট আমাদের জন্ম হ্যাঁ এই যে হ্যাঁ কমিটমেন্টটা এটা কিন্তু আমাদের রাজনীতিবিদদের এখন বর্তমানে হয়তো শেখ হাসিনার মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি কিন্তু আর অন্য রাজনীতির মধ্যে কমিটমেন্টটা দেখতে পাচ্ছি আমি মনে করি তার সবচেয়ে বড় অবদান বাঙালির মতো দ্বিধাবিভক্ত জেনেটিক্যালি গণ্ডগোল একটা জাতিকে ঐক্যবদ্ধ করা হাজার বছর না বলি পাঁচশো বছরে ঐক্যবদ্ধ করা এবং তার নেতৃত্ব দিয়ে কাজটা আদায় করা এটা তিনি পেরেছিলেন আমি মনে করি সেই জন্যই তিনি সবাইকে ছাপিয়ে গেছেন সেই জন্যই তিনি বঙ্গবন্ধু বা সেই জন্য তিনি জাতির জনক ধন্যবাদ মুনতাসির মামুন প্রিয় দর্শক আপনারা আমাদের প্রাজ্ঞ অধ্যাপক ইতিহাসের অধ্যাপক মুনতাসির মামুনের কাছ থেকে একটি ব্যাখ্যা শুনলেন এবং তিনি তার পাঠের অভিজ্ঞতায় যে কথাটি বলেছেন এবং বিশ্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন কেন আলোচিত একটি রাজনৈতিক চরিত্র হয়েছিলেন আমরা মনে করি তার কথাগুলি খুবই প্রাসঙ্গিক আমার কাছে যে বিষয়টি বঙ্গবন্ধুর ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে বিশ্ব অবাক বিষয়ে দেখেছে যে ক্ষমতার জন্যে নয় একটি দেশের যে এবং জনগণের মুক্তির জন্য একজন মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং সেই প্রক্রিয়া দেশটিকে স্বাধীন করেছেন বাংলাদেশকে একটি প্রজাতন্ত্র হিসেবে তৈরি করেছেন পরবর্তী পর্যায়ে এই সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কারণে তাকে পঁচাত্তরে জীবন দিতে হয়েছে এটি হচ্ছে বঙ্গবন্ধুর মূল শক্তি যেটি তাকে একেবারে ব্যক্তি থেকে সমষ্টিতে রূপান্তরিত করেছে এবং সেই সমষ্টি হচ্ছে বিশ্বের সমষ্টি বিশ্বের জনগণ এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি